নমস্কার কেমন আছো সবাই আশা করছে তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিক্ষোভ তিনি যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখি বিভিন্ন জেলায় কিন্তু নিয়োগ শুরু হয়েছে মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং যেখানে কিন্তু রাজ্যের তেইশ জেলা থেকে আবেদন করতে পারবে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ভিডিও মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে এখানে কি কী পোস্ট রয়েছে কি কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করবে সবটা তোমাদেরকে ডিটেলসে জানাবো কিন্তু তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো তো চলো এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব তো বন্ধুরা আজকে আমি দুটো নোটিশটা আলোচনা করব তো ফার্স্টে যে নোটিশটা আলোচনা করব সেখানে তোমাদের আগে অ্যাপ্লিকেশান কীভাবে করবে সেটা বলে দিই তো এটা হলো একটি প্রেসক্রাইব ফর্মাট যেখানে কিন্তু নিজেদের নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ এবং তোমাদের জেন্ডার পারমানেন্ট অ্যাড্রেস ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি এবং তোমাদের কিন্তু এখানে ফটো অ্যাটাচ করতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এবং তোমাদের এখানে এডুকেশনের বিভিন্ন কোয়ালিফিকেশান তোমাদের ইউনিভার্সিটি বা বোর্ডের নাম এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছ সবটা দিয়ে তোমাদের কিন্তু এটা ফিল করতে হবে এবং ফিল করার পর তোমাদের এর সঙ্গে যাবতীয় সমস্ত রকমের ডকুমেন্টসগুলো তোমাদেরকে অ্যাটাচ করতে হবে যেমন ধরো তোমাদের বিভিন্ন রকম কোয়ালিফিকেশান তারপরে ধরো তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট মানে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে পারো বা মাধ্যমিক পয়সা সার্টিফিকেট দিতে পারো এবং তোমাদের কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টস লাইক তোমাদের হচ্ছে এডুকেশনের কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট থাকলে সেই কাস্ট সার্টিফিকেট সবটা নিয়ে তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে সেলফ অ্যাটাস্টেড করে মানে মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের কিন্তু দেখো বলা রয়েছে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত বা হায়ার ডিগ্রি পর্যন্ত যা যা কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু সেল প্যাটাস্টেড করতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে এবং সেগুলো তোমরা অ্যাটাচ করার পর তোমাদের কিন্তু এখানে সরাসরি বলা রয়েছে যে এগারো তারিখে সরি দশ তারিখের মধ্যে মানে নভেম্বরের দশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে আজ থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং এখানে কিন্তু তোমাদের বলে রেখে যখন এখানে ইন্টারভিউ হবে কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে কোনো রকম কিন্তু তোমাদের এখানে নিয়োগ পরীক্ষা নেই সুতরাং সরাসরি ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ যেদিন হবে সেদিন কিন্তু বলা রয়েছে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে সেখানে নিয়ে যেতে হবে উইদাউট অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সেখানে অ্যালাউ করা হবে না জবে এখানে তোমাদের ইন্টারভিউ হবে তো সেক্ষেত্রে এখানে তোমাদের বলে রাখি অ্যাপ্লিকেশন কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে মানে তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আজ থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশান জমা নেওয়া এবং দশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন জমা করতে পারবে এখানে যে অফিসিয়াল অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে বাই হ্যান্ড কিন্তু তোমাদেরকে জমা করতে হবে এবং এই নিয়োগটি কিন্তু তোমাদের করা হচ্ছে তোমাদের সরাসরি বলে দিয়েই নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য এগ্রিকালচার কেমিস্ট এখানে কিন্তু সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে নিয়োগ করা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে ডেলি ওয়েজ রেট বেসিসে মানে তোমাদের কাজের ভিত্তিতে কিন্তু পার ডে তোমাদের কিন্তু একটা বেতন দেওয়া হবে এবং এখানে সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে যে তোমাদের এজ লিমিট রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ক্ষেত্রে ও যে তিন বছরের ছাড়টে পেয়ে থাকো এবং এসি এসটিরা যে পাঁচ বছরের ছাড়তে পেয়ে থাকো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমাদের বলে রাখি যে এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে সায়েন্স গ্রাজুয়েট হ্যাভিং কেমিস্ট্রি ইন সাবজেক্ট কম্বিনেশন অব ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সেক্ষেত্রে তোমাদের ডিজারেবেল কোয়ালিফিকেশন বলে দিয়েছে যে তোমাদের যদি বিএসসি বা অনার্স ডিগ্রি থাকে কেমিস্ট্রির ওপরে বা হায়ার এডুকেশন এবং তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে প্রেফারেন্স পেয়ে যাবে নইলে কিন্তু তোমাদের এখানে সায়েন্স গ্র্যাজুয়েশন হলেই কিন্তু তোমাদের বলার রয়েছে সায়েন্স গ্রাজুয়েট হ্যাভিং কেমিস্ট্রি ইন সাবজেক্ট অফ কম্বিনেশন অব অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এই ছিল একটি জেলার নোটিশ এবার সরাসরি অন্যই যে জেলার নোটিশ বেরিয়েছে সেটা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধু এটা হচ্ছে দু নম্বর নোটিস যেখানে কিন্তু তোমাদের বলে রাখি এখানেও কিন্তু তোমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে বর্তমান ডিস্ট্রিক্ট থেকে কিন্তু মানে পূর্ব বর্ধমান থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে নোটিফিকেশন নভেম্বরের এক তারিখে বেরিয়েছে এখানে তোমরা মেমো নাম্বার দেখতেই পাচ্ছ এবং এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হলেও তোমাদের কিন্তু এখানে সেমভাবেই কিন্তু এই একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তোমাদেরকে ফিল আপ করতে হবে নিজেদের নাম বাবার নাম মার নাম ডেট অফ বার্থ এই জেন্ডার মেল আইডি ফোন নাম্বার ভ্যালিড ফোন নাম্বার মেল দেবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো নিজেদের তোমাদের গ্র্যাজুয়েশান থেকে শুরু মানে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশান কত পার্সেন্ট মার্কস নিয়ে কোন সালে পাস করেছো সবটা দিয়ে তোমাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে মানে একদম মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন সবটা কিন্তু তোমাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে সমস্ত রকম সার্টিফিকেট তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে এবং এখানেও কিন্তু তোমাদের আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো তিন তারিখ থেকে এবং তেইশ তারিখ পর্যন্ত জারি থাকবে আগেরটা যেরকম এগারো তারিখ পর্যন্ত সরি দশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় রয়েছে এক্ষেত্রে তোমরা তেইশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে তোমাদের কিন্তু কাজের ভিত্তিতে পার ডে একটা স্যালারি দেওয়া হবে এবং এসএনসিয়ার কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট ইন সায়েন্স ডিজারেবল কোয়ালিফিকেশানে বলে দিয়েছে বিএসসি যদি থাকে ডিগ্রি কেমিস্ট্রির ওপর তাহলে তোমরা এখানে প্রেফারেন্স পেয়ে যাবে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট ষাট বছর রয়েছে এবং এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে তাহলে পঁয়ষট্টি বছর নইলে কিন্তু এখানে ম্যাক্সিমাম ষাট বছর পর্যন্ত রয়েছে মানে আঠেরো বছর থেকে ষাট বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি সেম পোস্টে কিন্তু সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে নিয়োগ করা হচ্ছে বর্ধমান জেলা থেকে কিন্তু নিয়োগটি করা হচ্ছে কালনা রোড ডিস্ট্রিক্ট এখানে কিন্তু সমস্ত ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে বাই হ্যান্ড তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে বিভিন্ন রকম সানডে স্যাটারডে এবং গভর্নমেন্ট হলিডেজগুলো বাদ দিয়ে তোমরা কিন্তু বাকি যে সমস্ত ওয়ার্কিং ডেজগুলো রয়েছে সেই দিনগুলোতে কিন্তু তোমাদেরকে এখানে জমা করতে হবে এবং পরবর্তীতে কিন্তু তোমাদের যখন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে এবং ফার্দার ইন তোমাদের ইনফরমেশন কিন্তু হয় তোমাদের মেল অথবা মেসেজ বা এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে তো দুটো নোটিশের লিঙ্কই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সরাসরি সেখান থেকেও কিন্তু একবার আউট করে নিতে পারো তো বন্ধুরা আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ